নমস্কার, আরোহী নিউজের খোলা জানালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও খোলা জানালা অনুষ্ঠানে আমরা একেবারেই একটি নতুন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে আপনাদের মুখোমুখি হয়েছি, যাকে নিয়ে আজকে আমাদের আলোচনা। আমি মনে করি তিনি গোটা পৃথিবীর বুকে যত বাঙালি রয়েছে প্রত্যেকটি বাঙালির কাছে তিনি কিন্তু সেই মুক্তির বার্তাবাহী। কারণ মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যার সাথে আমরা ভারতীয়রা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম, সে কথা সবাই জানেন। আর আজ খোলা জানালার আলোচনার বিষয়ের কেন্দ্রস্থলে যিনি রয়েছেন, বাংলাদেশের স্বাধীনতার মুক্তিসূর্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গোটা বাংলাদেশ, গোটা বাংলার সংস্কৃতি যার কাছে ঋণী। গত 15ই আগস্ট আমরা তাঁর প্রয়াণের দিন পেরিয়ে এলাম, তাই এই দিনটির তাৎপর্য শুধু নয়, তাঁর জীবনের তাৎপর্য, তাঁর জীবনের বিভিন্ন ঘটনার তাৎপর্য বাঙালি হিসেবে আমরা কতটুকু মনে রেখেছি, বিশেষ করে আমি বলবো যে কলকাতার বাঙালি বা পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবে আমরা কতটুকু মনে রেখেছি বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে, কতটা অবগত তাকে নিয়ে, সেই সমস্ত বিষয় নিয়েই আজকে আমরা মুখোমুখি খোলা জানালায় শ্রী সৌগত চট্টোপাধ্যায়ের। অনেক অনেক স্বাগত সৌগত তোমাকে আমাদের এই আরোহী নিউজের এই অনুষ্ঠানে। আমরা আজকের অনুষ্ঠানের বিষয় যেহেতু বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তাই তোমার থেকে জানবো তোমার ভাবনা চিন্তা, এবং যে কথাটা আমি অনুষ্ঠানের শুরুতেই বললাম যে পশ্চিমবঙ্গের বাঙালিরা তাকে শুধুমাত্র বাংলাদেশের জাতির পিতা নয়, গোটা পৃথিবীর ইতিহাসের, গোটা পৃথিবীর মুক্তিযুদ্ধের ইতিহাসের একজন অন্যতম পথিকৃৎ হিসেবে বা একজন বাঙালি হিসেবে কতটুকু মনে রেখেছে বলে তুমি মনে করো? দেখো শুভদীপ, আসলে সবার আগে যেটা বলতে হবে, আমরা 21শে ফেব্রুয়ারি এখন পালন করি প্রত্যেক বছর। এই 21শে ফেব্রুয়ারি যার জন্য এসেছে তিনি শেখ মুজিবুর রহমান। একদম। আমরা যদি বাঙালি, আমাদের বাঙালিয়ানা, আমাদের বাঙালির সত্তাকে সম্মান জানাই, তাহলে তাকে সম্মান জানাতেই হবে। কিন্তু কলকাতা শহরে শতবর্ষ আমরা পেরিয়ে গেলাম, তেমন কোনো আয়োজন কলকাতা শহরে আমার নজরে পড়েনি। তবে ভিতরে ভিতরে কি ফল্গুস্রোত নেই? আছে, আছে, যারা সেই সময়ের মানুষ। আসলে কি, আমরা প্রত্যেকে, আমাদের এই জেনারেশন বা আমাদের পরের জেনারেশন, তারা কিন্তু এই ইতিহাস থেকে বিচ্ছিন্ন। আমাদের ইতিহাস শিক্ষার মধ্যে দিয়ে এই অ্যাওয়ারনেসটা আমাদের তৈরি করা হয়নি, যে কারণে আমাদের আগের প্রজন্ম যারা প্রত্যক্ষ করেছেন মুক্তিযুদ্ধকে, যারা মুক্তিযুদ্ধের সময় ওপার বাংলার মানুষকে নিজের ঘরে ঠাঁই দিয়েছেন, তাদের মধ্যে কিন্তু আজও একটা ফল্গুস্রোত বয়ে যায়, তাদের মধ্যে এখনও সেই কম্পন কাজ করে, একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে শেখ মুজিবকে নিয়ে। আমি আমার কাজটা করতে গিয়ে সেটা বারবার ফিল করেছি। তোমার কাজটার ব্যাপারে তো আসবই আলাদা করে, তার আগে বলে রাখি, আমরা যারা জন্মসূত্রে, হয়তো আমরা, আমি জন্মেছি কলকাতাতে, কিন্তু আমার বাবা মা দুজনেই পূর্ববঙ্গীয়, কলকাতায় একেবারেই, তো কলকাতায় সেই রকম বাঙালির সংখ্যা প্রচুর, হ্যাঁ, যারা হয়তো জন্মসূত্রে পূর্ববঙ্গের সাথে যুক্ত এবং দেশভাগের অনেক পরে হয়তো তারা আসলে কলকাতায় এসেছে। এই যে তুমি বললে, যাদের কথা তুমি বললে, এই এই শ্রেণীর মানুষের জন্যই কিন্তু যখন মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশে, মানে তৎকালীন পূর্ব বাংলায় বা পূর্ব পাকিস্তানে, পূর্ব বাংলা না, পূর্ব পাকিস্তানে, সেই সময়ের মানুষ যে এখানে একাত্ম হয়েছিলেন তার কিন্তু মূল কারণ ছিল 47-এর দেশভাগ। এবং সেই সময়ের, ধরো আজকে তোমার পূর্বপুরুষ বা আমার পূর্বপুরুষ, তারা সেখানকার ভিটেমাটি ছেড়ে চলে এসেছে, কার জন্য ছেড়ে চলে এসেছে? কারণ এই বিভেদের জন্য। আর এই একজন বাঙালি যিনি বাঙালিকে সংগঠিত করতে চাইছেন, বাঙালির জন্য একটা রাষ্ট্র করতে চাইছেন, বাংলা ভাষার জন্য একটা রাষ্ট্র করতে চাইছেন, তার জন্য আমরা সবাই আছি। বিশেষ করে গিয়ে আমি বলবো যে ধর্মীয় বিভাজনটাকে বারে বারে বঙ্গবন্ধু অতিক্রম করতে বলছেন। ধর্ম নিরপেক্ষতা তার কিন্তু রাজনৈতিক এজেন্ডার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু সেই ধর্মকে কেন্দ্র করে আমাদের বিভাজন, সেই ধর্মকে কেন্দ্র করে আমাদের দাঙ্গা, এবং এমনই সেই রক্তক্ষয়ী দাঙ্গা যা আমাদের দেশকে, আমাদের জাতিকে, আমাদের ভাষাকে মানচিত্রের দিক থেকে বা রাজনৈতিকভাবে বিভাজিত করেছে। যদিও আমরা মানসিক দিক থেকে বিভাজিত হইনি, মানসিক দিক থেকে আমরা একেবারেই সংযুক্ত রয়েছি নই, কিন্তু একটা জায়গায় আমার মনে হয় আজকে আমরা শতবর্ষ উদযাপন করা হচ্ছে, আমাদের দেশে না হোক, আমার প্রতিবেশী বাংলাদেশে শতবর্ষ উদযাপন হয়েছে খুব ভালোভাবেই, হয়তো ততটা কাঙ্ক্ষিত নয় যতটা চেয়েছিলেন, তার থেকে একটু কম, কারণ করোনার কারণে অনেক কিছুই ভেস্তে গেছে, তারপরেও হয়েছে। কিন্তু যেটা আমার মনে হয়, যে বঙ্গবন্ধু, যে বাঙালি যিনি চেয়েছিলেন একজন, একটা রাষ্ট্র, যে রাষ্ট্র বাংলাকে ভালোবাসবে, বাংলা ভাষাকে ভালোবেসে এগোবে, সেখানে কোনো ধর্ম থাকবে না, বর্ণ থাকবে না, কিচ্ছু থাকবে না,
আমরা কি সত্যি ধর্মের ঊর্ধ্বে? আমরা বা আমাদের প্রতিবেশী দেশ নই তো, নই কিন্তু এখনো পর্যন্ত সেখানে ধর্ম নিয়ে, কিন্তু সেটাই তো ট্র্যাজেডি। হ্যাঁ, এইটাই তো ট্র্যাজেডি। তার মানে আমার যেটা নিজের এখন আমার বক্তব্য যেটা বলতে চাইছি, যে শতবর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে উৎসব নয়, বঙ্গবন্ধুর যে বার্তা, যে ভাবনা, সেইগুলোকে মেনে চলা, একজন সত্যিকারের বাঙালির মানে পরিচয় দেওয়া, এটা সবার আগে জরুরি। একেবারেই তাই। তবেই কিন্তু তার জন্মশতবর্ষ, তার সমস্ত কিছু উদযাপন সার্থক হবে। একেবারেই তাই। গোটা পৃথিবী জুড়ে আপনারা প্রত্যেকেই জানেন যে গোটা পৃথিবী জুড়ে তার জন্মশতবর্ষ পালন করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে যেখানে বাংলাদেশ কমিউনিটির মানুষরা রয়েছেন, বাংলাদেশের মানুষরা রয়েছেন, সেখানে কিন্তু সাড়ম্বরে বঙ্গবন্ধু বাঙালি রয়েছে, বাঙালি রয়েছেন। একেবারেই তাই। সাড়ম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন করা হয়েছে। কলকাতাতেও কিছু কাজ হয়েছে, আমি নিজে উদ্যোগ নিয়ে তাঁর জন্মশতবর্ষ পালন করেছি আমাদের একটি প্রযোজনা তুমি আমাদের পিতা বলে, যেখানে একই সাথে মহাত্মা গান্ধী এবং বঙ্গবন্ধুকে নিয়ে একসাথে তাদের দুজনকে নিয়ে একটি প্রযোজনা বিভিন্ন জায়গায় সেটা পরিবেশিত হয়েছে। এবং সবথেকে আনন্দের কথা, এই অবসরে তোমাকে এবং আমার আরোহী নিউজের প্রিয় দর্শক শ্রোতা বন্ধুদের জানাই যে আমরা, আমি এবং আমার বন্ধু চিরন্তন, আমরা দুজনে মিলে বঙ্গবন্ধুকে নিয়ে 7টি গান তৈরি করতে পেরেছি, যেটি পৃথিবীর 7টি দেশ থেকে প্রকাশিত হয়েছে। আমি, আমাকে হয়তো অনেকে প্রশ্ন করেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে তুমি এতগুলো গান লিখলে কী করে, আমি বলবো যে আমি একজন ভারতীয় এবং বাঙালি হিসেবে কিন্তু উনার যে স্পিরিট, উনার যে শক্তি এবং বারে বারে বাঙালিদের যে তিনি একত্রীকরণ করতে চেষ্টা করছেন, সেই শক্তিটা আমাকে খুব বেশি প্রভাবিত করেছে। ক্ল্যারিয়ন কল বলে একটা শব্দ আছে, মোহিনীর শক্তি, একটা কথার শক্তি যা দিয়ে মানুষকে সংগঠিত করা যায়। একেবারে তাই। আমাদের এই গোলার্ধের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন, আর পূর্ব পাকিস্তানের কথা বলি বা বাংলাদেশে, বর্তমান বাংলাদেশের কথা বলি, সেইখানে ছিলেন শেখ মুজিবুর রহমান, যার কথায় দেখো গোটা যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় তিনি কিন্তু জেলবন্দী, জেলবন্দী, কিন্তু যারা মুক্তিযোদ্ধা হিসেবে রয়েছেন বা যারা মাঠে রয়েছেন, যারা রণক্ষেত্রে রয়েছেন, তারা কিন্তু সবাই তাদের প্রত্যেকের শ্রদ্ধেয় নেতার জন্য মুক্তিটাকে ছিনিয়ে আনতে চাইছেন, জয় ছিনিয়ে এনে যেন তার পায়ে সঁপে দেবেন। একদমই তাই। এই তাগিদটা কেন? কারণ তার ওই শক্তি, তার ওই উৎসাহ দেওয়া, এবং তার মধ্যে একটা আগুন ছিল, যে আগুন প্রত্যেককে কোথাও উজ্জীবিত করত এগিয়ে যাওয়ার জন্য। একেবারেই তাই। এবং দেখো একটা কথা, যে উনার কিন্তু জনপ্রিয়তাটা এতটাই উচ্চমানের, বা বলবো যে এতটাই সাংঘাতিক, যে উনার জন্য কিন্তু মানুষ নিজের প্রাণটাকে উৎসর্গ করতেও পিছপা নয়। এই যে জায়গাটা, এটা কিন্তু বঙ্গবন্ধুর মানে আমি বলবো যে সেই সময় আমি প্রত্যক্ষভাবে, আমার কাছে তার কোনো তথ্য প্রমাণ নেই, হয়তো সেই সময় বঙ্গবন্ধুর এই প্রভাবক শক্তিটা কলকাতাতেও, কলকাতার বাঙালিদের মধ্যে হয়তো সেটা ছিল। আমি কাজ করতে গিয়ে দেখেছি যখন মুক্তিযুদ্ধ হচ্ছে, সে সময় ওপার বাংলা থেকে সঞ্জিদা খাতুন চলে এসেছেন কলকাতায়, এবং এখানকার শিল্পী বুদ্ধিজীবী তারা একত্রিত হয়েছেন, তারা অনুষ্ঠান করছেন এবং তারা টাকা তুলছেন। এই যে গোটা আয়োজনটা হচ্ছে, এর মধ্যে কিন্তু একটাই কাজ করছে, বাঙালিয়ানা এবং বাঙালি চেতনা। এই চেতনা নিয়ে কিন্তু প্রত্যেকে এগিয়েছেন। এখানে কিন্তু কোনো ভাগ ছিল না, এপার বাংলা ওপার বাংলা বলে কোনো ভাগ ছিল না। মানে এই এপার ওপার শব্দটাই মানা উচিত না, তারপরেও বলছি যে এই এই এরকম কোনো বিভেদ ছিল না তখন। কিন্তু তখন আপামর বাঙালি লড়াই করছে একটা মুক্তিযুদ্ধে জয় ছিনিয়ে আনার জন্য, সেই মুক্তিযুদ্ধের খরচ তোলার জন্য। আমি যখন আমার কাজটা করতে গিয়ে সাহিত্যিক অমর মিত্রের সান্নিধ্যে পৌঁছালাম, তিনি বললেন আমরা তখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটা খুব মানে, যদি তুমি পাইকপাড়ার দিকে যাও দেখবে ত্রিকোণ পার্কের মধ্যে একটা বেদী আছে, ওই বেদীর গায়ে যে ফলকটা, এই ফলকটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিজে লিখেছিলেন, ফলকের বয়ান। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিল্পী সাহিত্যিকরা সবাই সংগঠিত হয়েছিলেন, এবং প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে পালা করে করে টাকা তুলে নিয়ে তারা যেতেন মুক্তিযুদ্ধের ক্যাম্পে, যেখানে গিয়ে টাকা পৌঁছে দিয়ে আসতেন, ওষুধ পৌঁছে দিয়ে আসতেন, খাবার পৌঁছে দিয়ে আসতেন, এবং তাদের খবর নিয়ে আসতেন। একেবারেই। এবং কলকাতাতেও সৌগত আমরা দেখেছি যে বম্বে শিল্পীরাও পর্যন্ত এসেছেন, সামিল হয়েছে পরে মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠানে। সেটা স্বাধীনতা মানে মুক্তিযুদ্ধ মানে জয় ছিনিয়ে আসার পরে 1972-এর ঘটনা এটা। 72-এ তারা গিয়েছিলেন কিছু টাকার রিলিফ ফান্ডে টাকা তোলার জন্য, কিন্তু 71 পর্যন্ত যে ঘটনা তাতে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে, যেখানে এপার বাংলার মানুষ, বিভিন্ন পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, কেন এত উদ্যোগ নিয়ে সংবাদ প্রকাশ। আমি কাজটা করতে গিয়ে কোনো কোনো সময় দেখেছি আমার বিস্ময় তৈরি হয়েছে যে একজন মানুষ তখনও পর্যন্ত তিনি অন্য একটি গোলার্ধের বা অন্য একটি রাষ্ট্রের তিনি একজন লড়াকু যোদ্ধা, এর বই কিছু নন,
তাকে নিয়ে প্রতিটি খুঁটিনাটি খবর। আচ্ছা, সেক্ষেত্রে কি তাহলে ইন্দিরা গান্ধীর সমর্থনটাকে আমাদের মানসিকতাটাকে তৈরি করতে আরেকটু বেশি সাহায্য করেছে? কারণ যেভাবে ইন্দিরা গান্ধী তখন প্রত্যেকের বিপক্ষে গিয়ে বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন এবং যেভাবে ভারতবর্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য সেনা পাঠানো থেকে শুরু করে যে মানসিক সহায়তাটা পর্যন্ত দেওয়া হয়েছিল, এটা কি কোথাও গিয়ে একটা ইন্সপিরেশনের কাজ করেছে? এটা তো একটা কাজ করেই ছিল, কারণ দেশ নেত্রী ইন্দিরা গান্ধীকে যারা অনুসরণ করতেন বা যারা শ্রদ্ধা জানাতেন বা শ্রদ্ধা করতেন, আমার মনে হয় সেই সংখ্যাটা এখনো খুব কম নয় এত বছর পরেও। তো সেই মানুষেরা, তারা যখন দেখেছেন যে তিনি তাদের পাশে, মানে আমরা তাদের পাশে, একেবারেই এই মানসিকতা সেখানে কাজ করেছিল। আচ্ছা, আমি একটু শ্রোতা বন্ধুদের এর মধ্যে জানিয়ে রাখি যে বঙ্গবন্ধু জন্মশতবর্ষে আমাদের কলকাতায় যে কটি বিশেষ কাজ হয়েছে তার মধ্যে একটি কাজ সৌগতর তৈরি, সেই কাজটি হচ্ছে কলকাতায় শেখ মুজিব, এই শিরোনামে সৌগতর লেখা একটি বই প্রকাশিত হয়েছে যেটি শেখ মুজিবের কলকাতায় অবস্থানকে কেন্দ্র করে মূলত তৈরি করা, পুরোটাই তৈরি করা। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে কলকাতা কিন্তু বঙ্গবন্ধুর অন্যতম প্রিয় একটি শহর ছিল, শুধুই নয় এবং সেবার হয়ে ওঠার সময়। প্লিজ, তুমি আমি আমি যে সময়টা নিয়ে কাজ করেছি শুভদীপ, সেটা হচ্ছে 1934 সাল থেকে 1972 সাল। আচ্ছা, 1934 সালে শেখ মুজিব প্রথম পা রাখলেন এই কলকাতার শহরে। তার আগে কলকাতার শহর সম্পর্কে তিনি শুনেছেন, তার পূর্বপুরুষদের কাছ থেকে, তার ঠাম্মার কাছ থেকে তিনি শুনেছেন। কলকাতা শহরের সঙ্গে তাদের যোগ ছিল, পরোক্ষ যোগ ছিল, তাদের ব্যবসায়িক যোগ ছিল, কিন্তু কলকাতা শহরে প্রথম পা রাখলেন 1934 সালে চিকিৎসার জন্য। আচ্ছা, আর কলকাতা শহরে শেষ পা রাখলেন 1972-এ, যখন আমাদের দেশের তরফে তাকে আমন্ত্রণ জানানো হলো সম্বর্ধনা দেওয়ার জন্য, যখন তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরে এলেন, মানে রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্রে ঢুকলেন, কিন্তু তিনি বললেন যে আমি রাষ্ট্রপতি থাকবো না, আমি প্রধানমন্ত্রী হয়ে কাজ করব, কারণ আমাকে অনেক কাজ করতে হবে। তিনি প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করলেন, করে প্রথম যে বিদেশ সফর সেটা কলকাতা শহরে 6-7-8 ফেব্রুয়ারি 1972। এই 8 ফেব্রুয়ারি জনসভাটা হয়েছিল সম্ভবত ব্রিগেডে, এবং এটা আমাদের ঐতিহাসিক জনসভাগুলোর মধ্যে একটি যে সংখ্যক মানুষ বা যে ভিড় দেখা গিয়েছিল সেটা দেখা যায়নি, এর বাইরে খুব একটা বেশি দেখা যায়নি। এবং তখনকার মানুষ, মানে রাজভবনে তিনি ছিলেন 3 দিন, এই 3 দিন রাজভবনে থাকার প্রতিটি খুঁটিনাটি খবর আমি আমার বইতে সংযোজিত করেছি, মানে এমনকি তার খাবার রেসিপি, মানে খাবার মেনুতে কি ছিল। আচ্ছা, এবং তাকে তার, তিনি আসছেন বা তার পছন্দের ফুল দিয়ে পুরো রাজভবন সাজানো হয়েছিল, এই রাজভবনের প্রতিটি করিডোরের প্রতিটা জায়গাতে ফুল দিয়ে সাজানো, এই ফুল কি কি ফুল দেওয়া হয়েছে, এই সমস্ত কিছু খুঁটিনাটি জিনিসগুলো তোমার সমস্ত কিছু দেখেছি আমি। এবং 1934 সালে উনি যখন কলকাতায় এলেন, উনি আত্মজীবনীতে লিখেছেন যে বড় বড় ডাক্তারের কাছে দেখানো হয়েছে, তার বেরি হয়েছিল, তার চোখের একটা সমস্যা, তার পেটের একটি সমস্যা, এই সমস্ত নিয়ে তিনি এসেছিলেন। তো যখন প্রথম তিনি কলকাতা শহরে আসেন, তিনি বলছেন যে বাবা তাকে বড় বড় ডাক্তার দেখিয়েছেন। আচ্ছা, ভাবার বিষয়ে, বড় বড় তিনি নাম বলেছেন একে রায়চৌধুরী, আচ্ছা, বা তিনি নাম বলেছেন টি আহমেদ, কিন্তু পুরো নামটা নেই, খুব সম্ভবত ওই লেটার হেডের উপর যেহেতু লেখা থাকে টি আহমেদ বা এ কে রায়চৌধুরী, উনি সেটাই মনে রাখতে পেরেছিলেন, যে কারণেই তার আত্মজীবনীদের লেখা, কিন্তু বড় বড় ডাক্তার কথাটা উনি বলেছিলেন। ভাবার বিষয়, 1934 সাল 30-এর দশকে নেটিভ কোনো ডাক্তার, তিনি বড় ডাক্তার, তিনি বাঙালি নেটিভ, তার নামে প্রচার হচ্ছে বা তিনি বড় ডাক্তার বলে পরিচিত হয়েছেন, এর সংখ্যাটা খুব বেশি নেই। বুঝতে পেরেছি। ফলত আমি খুঁজতে শুরু করলাম কে এই একে রায়চৌধুরী। আচ্ছা, অবশেষে খুঁজে পাওয়া গেল তিনি অমল কুমার রায়চৌধুরী। আচ্ছা, এবং তার, তিনি আমৃত্যু আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে রাজ্যপালের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। আচ্ছা, তো তার বাড়ি খুঁজে পেলাম, তার বাড়িতে পৌঁছলাম, তার ছেলের সঙ্গে কথা বললাম এবং বাবার ছবি পেলাম, সেই ছবি সংযোজিত হলো সেখানে। টি আহমেদের প্রসঙ্গটা এলো অন্যভাবে, অন্য একজন চিকিৎসকের কাছ থেকে, কারণ টি আহমেদের যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন তিনি আবার ওই চিকিৎসকের গুরু, তার কাছ থেকে তিনি জানতে পেরেছেন। এবারে টি আহমেদের ছবি তোলার জন্য মেডিকেল কলেজে পৌঁছে গেলাম, দিয়ে আমি যখন বাংলাদেশে পৌঁছালাম তখন জানতে পারলাম, কারণ আমি মেডিকেল কলেজ থেকে খবর পেলাম টি আহমেদ দেশ ভাগের পর তিনি চলে গেছিলেন পূর্ব বাংলায়, পূর্ব পাকিস্তানে, এবং সেখানেই তিনি স্থায়ীভাবে বসবাস করেছেন। সেখানে যখন পৌঁছে খোঁজ করা শুরু করলাম, জানতে পারলাম পুরনো পল্টন বলে একটি জায়গা আছে, সেইখানে তিনি থাকতেন, তার দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে সেখানে তিনি চিকিৎসা করতেন। এবং তার উপরে খবর নিয়ে জানতে পারলাম ঢাকা মেডিকেল কলেজ, যেটা, যেখানে প্রথম বাঙালি সুপার হিসেবে তিনি স্থলাভিষিক্ত হয়েছিলেন,
তো আমি এই তথ্যগুলো সমস্ত সেখানে যেরকম দিলাম, এরপরে এই 1934 থেকে 1936 এই সময়টা তিনি চিকিৎসার জন্য এসেছিলেন এবং তার চোখের অপারেশন হয়েছে, তিনি সুস্থ হয়েছেন, ফিরে গেছেন। এই সময়ের অনেক গল্প তৈরি আছে, একজন বড় মানুষকে নিয়ে বা বড় অনুষ্ঠানকে নিয়ে, বড় ঘটনাকে নিয়ে সবসময় মিথ তৈরি হয়, একেবারেই তাই। ওনাকে নিয়েও অনেক মিথ তৈরি হয়েছে এবং অনেকেই, যেমন আমি একজন লিখেছেন যে নজরুল ইসলামের কাছে তিনি গিয়েছিলেন যখন তিনি যুক্ত ফ্রন্টের যখন নেতা, সেই সময় যে সময়টার কথা বলা হচ্ছে সেই সময়ের খবর ঘেঁটে জানতে পারলাম যে সেই সময় তিনি এয়ার কলকাতা মানে দমদম বিমানবন্দরে নেমে ওইখানে লাউঞ্জে এক ঘন্টা আলোচনা করে ওখান থেকেই ফ্লাইট ধরে চলে গিয়েছিলেন। এবং তিনি তার আত্মজীবনীতেও লিখেছেন ওই দিনটা সম্পর্কে যে তাকে বারবার ইনসিস্ট করা হচ্ছিল দেশের ভেতরে ঢোকার জন্য, কারণ তখন তাদের এগেনস্টে একটা অভিযোগ ছিল, তারা আমাদের দালাল, মানে এই ভারতবর্ষের দালাল। তো এইরকম একটা বিরূপ প্রচার চলছিল যে কারণে উনি এটাকে সযত্নে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং ঢোকেননি ভারতবর্ষে, মানে কলকাতা শহরের ভিতরে ঢোকেননি। তো সেই যে সময়টা আমি তখন সেটা নিয়ে জানতে পারলাম, ধরুন আমি যোগাযোগ করলাম শ্রীমতী কল্যাণী কাজীর সঙ্গে, তাকে জিজ্ঞাসা করলাম, তখন বললেন যে আপনি কোন বাড়ির কথা জেনেছেন, আমি বললাম যে পাইকপাড়ার বাড়ি, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে ওই সময় পাইকপাড়াতে আপনারা যাননি। বলো ঠিক বলেছেন, আমরা পাইকপাড়ায় তখনও পৌঁছনে মানিকতলার বাড়িতে ছিলাম, ফলে এটা ঠিক তথ্য নাও হতে পারে। এবং তারপর উনি যেটা জোর দিয়ে বললেন যে কোন সালের ঘটনা বললাম, তখন আমি 1950 সাল থেকে এই নজরুল পরিবারের সঙ্গে, কাজী নজরুল ইসলামের পরিবারের সঙ্গে আমি সম্পৃক্ত এবং যুক্ত, প্রতিটি খবর আমি জানি। এরকম সময়ে আসেনি যে আমি এই বাড়ির সঙ্গে যুক্ত হওয়ার পর, আমি 54 সালে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি কিন্তু 50 সাল থেকে যাতায়াত আমার শুরু হয়েছে, এর মধ্যে কোনো সময় বঙ্গবন্ধু আমাদের এই বাড়িতে আসেননি, ফলে আমার কাছে নিশ্চিত, অথচ এটা প্রচারিত হয়ে গেছে, বিভিন্ন বইতে লেখা আছে। তো এরকম অনেক তথ্য যেগুলো আমি তার সত্যতা খুঁজে বের করেছি সত্যতা। এবং এমন ঘটনা আমার মনে হয়েছে, আমি কিন্তু শুধুমাত্র বঙ্গবন্ধুর জীবনটুকু নিয়ে নয়, যখন উনি কলকাতায় আসছেন, কারণ ওনার ছাত্র জীবন, শিক্ষা জীবন তো এখানে ইসলামিয়া কলেজ, যেটা বর্তমানের মৌলানা আজাদ কলেজ, সেখানে যখন উনি এলেন 40-এর দশকে, তার পরের যদি কলকাতা শহরকে আমরা দেখি, একজন মানুষ, দেখো আমরা এই যে বললাম যে আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের সেই চেতনা বা স্বাধীনতার, ধরো স্বাধীন দেশ আমরা জন্মে পেয়েছি, আমাদেরকে স্বাধীন করতে হয়নি, অর্জন করতে হয়নি, অর্জন করেছে তাদের জায়গাটা কিন্তু একেবারেই অন্যরকম। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি স্বাগত, আরো অনেক কথা বলার বাকি আছে এবং আমরা আশাবাদী যে আরোহী নিউজের পর্দায় আমরা বঙ্গবন্ধুকে নিয়ে এমন কিছু কাজ করব, এমন কিছু অনুষ্ঠান করব যেটা হয়তো আগামী দিনে একটি নির্ভরযোগ্য দলিল হয়ে থাকবে। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা কলকাতায় শেখ মুজিব বলে এরকম একটি বই তৈরি করবার জন্য, কারণ আমরা বা আমাদের জেনারেশনের অনেক ছেলেমেয়েরা বা আমাদের পরের জেনারেশনের ছেলেমেয়েরাও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে তোমার মাধ্যমে। অনেক ধন্যবাদ আরিন নিউজের পর্দায় এই অনুষ্ঠানে তুমি এসেছো, আর একবার তোমার সমস্ত কাজের জন্য আমাদের তরফ থেকে অভিনন্দন। আপনারা দেখলেন এতক্ষণ খোলা জানালা অনুষ্ঠানে, আজকের বিষয় ছিল বাংলায় বঙ্গবন্ধু, তার সেই বিষয় নিয়ে কথা বললেন আমাদের সাথে সৌগত চট্টোপাধ্যায়। আমরা জানলাম যে বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন, তিনি আমাদেরও, গোটা বাংলার, গোটা পৃথিবীর বুকে যতজন বাঙালি রয়েছেন, প্রত্যেকটি বাঙালির তার সংস্কৃতি, তার ঐতিহ্যের সাথে যুক্ত হয়ে রয়েছে একটি নাম, বাংলাদেশের স্বাধীনতার মুক্তি সূর্য, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে তা জানাবেন আমাদের বরাবরের মতন। সময় হয়ে গেছে এখন বিদায় নেবার, তাই আজ এই পর্যন্তই, আবার দেখা হবে, নমস্কার।